কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনহাটা শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নার থেকে এই মিছিল শুরু হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সহসভাপতি বিধায়ক উদয়ন গুহ, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণু কুমার সরকার, তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য প্রমুখ। এদিনের এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, কেন্দ্রীয় সরকার দফায় দফায় পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে, ফলে সাধারণ মানুষ ক্রমশ সমস্যার মধ্যে পড়েছে। কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা ঢাকার জন্য এরাজ্যের বিজেপি সারা রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে, বিধানসভার ভেতর বিধানসভার গরিমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, বিধানসভায় তৃণমূলের বিধায়কদের ওপর হামলা করেছে বিজেপি, এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তাই তো আজ দিনহাটা শহরে এই মিছিল। এদিন শহীদ হেমন্ত বসু কর্নার থেকে মিছিল বের হয়। মিছিলটি সারা শহর পরিক্রমা করে। ওই যে একদিকে সব জিনিসের দাম বাড়ছে, আর সেই দিক থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে নেওয়ার জন্য সারা রাজ্য জুড়ে বিজেপি নানা রকম অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে, নানা জায়গায় নানা চক্রান্ত হচ্ছে, এমনকি বিধানসভার ভেতরেও গণতন্ত্রকে হত্যা করবার চেষ্টা হচ্ছে, বিধানসভার গরিমাকে নষ্ট করবার চক্রান্ত করছে বিজেপি। তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে দিনহাটার রাজপথে আমরা এই মিছিল করছি। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। Yeah, boy!